আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফউদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকাটা আসলে বলার জন্যই, আসলে আমাদের দেশে এবং সারা বিশ্বে যে পরিস্থিতি, ভালো থাকাটা খুব কঠিন। প্রায় এক মাসের মতো আমরা দেশের মানুষ বা সবাই লকডাউন হোম কোয়ারেন্টাইনে আছি। তো অনেকদিন ধরে আসলে কিছু কথা বলবো বলে আসলে কনফিউশন ছিলাম, আসলে বলবো কি না, যেহেতু আমি বয়স অনেক ছোট, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক বড় ভাইরা আবার গুণীজনরা লাইভে অনেক কথা বলছে, তো সবগুলো শুনছি এবং নিউজ দেখতেছি লাস্ট এক মাস ধরে, যেহেতু অলমোস্ট আমরা এক মাসের উপরে হবে আমরা হোম কোয়ারেন্টাইনের মতো আছি। তো কিছু কথা আসলে মনের ভিতরে ছিল অনেকদিন ধরে, না বলে আসলে পারতেছিলাম না। যেহেতু আমি আমার একটু পার্সোনাল কথা বলি, যেহেতু আমি বিগত 6 মাস আগে আমি ইনজুর্ড ছিলাম, তো ক্যালসিয়াম ওষুধ খাওয়াটা আমার একটা অভ্যাসে পরিণত হয়। তো যার কারণে প্রায় 1 মাস আমি যখন ঢাকা থেকে ফেনীতে আসি তখন ছিল, তারপর গতকাল রাতে হঠাৎ শেষ হয়ে যায়। তো আমি এজ ইউজুয়াল, যেহেতু আমার বাসার পাশে মেডিসিনের দোকান, তো আমি যাই ক্যালসিয়াম একটা ওষুধ নিয়ে আসতে, তো নিয়ে আসি। তো এরপর আসলে যেহেতু আমি ফেনীর ছেলে, আসলে ফেনীর জন্য কিছু বলাটা বা কিছু করাটা আসলে আমার জন্য একটা ভালো লাগা বা গর্বের মতোই কাজ করে। তো যেটা আমি আজকে দেখে আমার কাছে খুব হতাশ হয়েছে, যে আসলে আমরা করোনার যে হোম কোয়ারেন্টাইন আমরা আসলে ঠিকভাবে পালন করছি কি না। যেহেতু আমি আজকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো বাইরে ছিলাম, তো যেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের ফেনীতে এজ ইউজুয়াল টাং রোড বা পাশে যেসব রোডগুলো, মনে হয় না যে মানুষ আনাগোনা বা খুব একটা স্বাভাবিকভাবে, হ্যাঁ যদিও কিছু গাড়ি চলাচল কম, কিন্তু তারপরও আসলে খুব অবাক হয়েছে যে আসলে সকাল থেকে একদম বিকেল 5টা পর্যন্ত মানুষ আনাগোনা। হ্যাঁ হয়তো বা সন্ধ্যার পরে খুব লকডাউন, তো এখন গাড়ি ঘোড়া বা একটা ভুতুরে পরিবেশ পুরো ফেনীতে। তো আমার কথা হচ্ছে আসলে কি, করোনা ভাইরাসটাকে আসলে, এটা আসলে আমাদের প্রশাসনের বা আমাদের ফেনীর, আসলে আমি কাউকে ইন্ডিকেট করে কিছু বলছি না, তো সন্ধ্যার পর থেকে খুব স্ট্রিক্ট বা দিনের বেলায় এজ ইউজুয়াল নর্মাল সবাই ঘোরাফেরা করতেছে, জিনিসটা আসলে কেমন আমার আসলে জানা নেই। তো আমি প্রশাসনকে প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা একটু কঠোর হন, কারণ না হলে আমাদের ডে বাই ডে আমরা যে বিপজ্জনক অবস্থানে যাচ্ছি, প্রতিদিন যদি আমি নিউজ দেখি আমাদের প্রতিদিন আক্রান্ত সংখ্যা এবং 3-4 জন 5 জন করে মারা যাচ্ছে, তো আমরা যদি এখন যদি একটু সচেতন না হই আসলে আমাদের জন্য আরও ভয়াবহ বিপদ নিয়ে আসবে, শুধু আমাদের ফেনী না, আমাদের দেশবাসীর জন্য, সবার জন্য। আমাদের চেয়ে আরও বড় বড় অনেক শক্তিশালী দেশ, উন্নত দেশ, তারা হিমশিম খাচ্ছে এই জিনিসটা মোকাবেলা করতে, তো আমরা তো সেই তুলনায় অনেক পিছিয়ে পড়ছে। তো আমরা যদি এখন একটু সচেতন না হই তো জিনিসটা তো আসলে আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। সরকার শুধু একার পক্ষে সামাল দেওয়া সম্ভব না, যদি আমরা আমাদের নিজের অবস্থান থেকে যদি আমরা সচেতন না হই। হ্যাঁ হয়তোবা প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় কাজ থাকবে, সবার জরুরি, হয়তোবা সবাই স্বাবলম্বী না, বাট একটু রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত, সকাল 10টা থেকে দুপুর 1টা বা 2টা পর্যন্ত, বাট 9টা থেকে 5টা পর্যন্ত মানুষ এজ ইউজুয়াল ঘোরাঘুরি করতেছে, শপিং করতেছে, তো এরকম করলে তো আসলে আমরা এই ভাইরাসটা প্রতিকার করতে পারবো না, আমাদের জন্য তো এটা আরও ভয়ঙ্কর হয়ে উঠতেছে। তো আমরা যদি এখন আগামী 1 মাস 2 মাস যদি কষ্ট করতে না পারি, তো সারা জীবন আমরা কীভাবে এই জিনিসটা ক্যারি করব। আর আমরা যারা, আমরা বিশেষ করে আমরা বাঙালি জাতি যারা, আমরা আসলে যতক্ষণ আমাদের নিজের কাঁধে বিপদ আসে ততক্ষণ পর্যন্ত আমরা সচেতন হই না। হ্যাঁ হয়তো বা নিউজে দেখি একটু আফসোস করি, বাট আমরা এজ ইউজুয়াল অসচেতনভাবে চলাফেরা করি, তো জিনিসটা আসলে সত্যি কষ্টদায়ক। তো আমার কথায় আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে আমরা আসলে, যদি আমি অনেক ছোট বয়সে, তো চেষ্টা করবেন একটু, আসলে কষ্ট হলে একটু চেষ্টা করবে নিজের মতো করে, নিজের মতো গুছিয়ে জীবনটাকে রাখার আগামী 1 মাস 2 মাস। আমরা এটা থেকে হয়তো আমরা আগামী আরও 1 মাস 2 মাস এগুলো থাকতে হবে, আমরা যত বেশি সচেতন হব তত বেশি আমরা আসলে এটা তাড়াতাড়ি প্রতিকার পাবো। বাট আমরা এজ ইউজুয়াল যদি নর্মাল ক্যাজুয়ালভাবে চলাফেরা করি তাহলে আমাদের জন্য জিনিসটা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি আবারও রিকোয়েস্ট করবো সবার প্রতি, আপনার একটু বাসায় থাকুন, একটু সরকার যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওভাবে আপনার চলাফেরা করুন। হ্যাঁ হয়তোবা সবারই নিত্য প্রয়োজনীয় অনেক প্রয়োজনের জন্য আমরা বের হন, বাট এটা সাময়িক অল্প সময়ের জন্য। তো এই জিনিসটা বলার জন্য আসলে লাইভে আসা। তো
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি কিছু মানুষের প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার লাইফ থেকে বিদায় নিব। তো হ্যাঁ, অনেকে বলছেন ইয়াসিন আহমেদ ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো, যদিও ভালো থাকার কথা না যেহেতু অনেকদিন ইঞ্জুরি ছিলাম, মাত্র কয়েকটা ম্যাচ খেলার পর আবার এই পরিস্থিতি। ইনশাল্লাহ এটা যদিও কারোর হাতে নেই, তারপরও আসলে কী করার, প্রকৃতির উপরে তো আসলে কারোর হাত নেই, মেনে নিতে হবে। ইনশাল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, সাবধানে আমি আছি, আপনারাও সাবধানে থাকবেন, আর আপনাদের প্রতিবেশী বা আরও যারা আছে তাদেরকেও উৎসাহিত করবেন সাবধানে থাকার জন্য। হ্যাঁ, হয়তোবা আমরা এখন একটু কষ্ট হচ্ছে সবার, হওয়াটা স্বাভাবিক, হয়তোবা আমি ব্যক্তিগতভাবে আমি আমার জন্মের পর থেকে এরকম পরিস্থিতি কখনো ফেস করতে হয়নি, আপনারা হয়তোবা করেন নাই, বাট কিছু করেন নাই আসলে। এই পরিস্থিতি শুধু আমি আপনার একার না, এটা সারা বিশ্বের সব মানুষই ফেস করতেছে। তো জাস্ট আবারও প্লিজ রিকোয়েস্ট করবো, আর একটু আপনারা সচেতন হন, আর একটু কেয়ারফুলি চলাফেরা করেন, ইনশাল্লাহ সম্ভব। আর যারা গরিব অসহায় বা মধ্যবিত্ত আমাদের সমাজে যারা আছে তাদেরকে আপনারা যে যার স্থান থেকে যতটুকু পারেন সাহায্য করবেন, আর যারা সরকারের সহায়তা পাচ্ছেন না একটু আপনারা যারা আছেন একটু খেয়াল রাখবেন, যারা কেউ এই সহায়তা থেকে বঞ্চিত না হয়। আসলে দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই বাঙালি, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আসসালামু আলাইকুম, আবার দোয়া করুন আমার জন্য, আমাদের দেশবাসীর জন্য, যাতে আমরা এই করোনা থেকে তাড়াতাড়ি মুক্তি পাই, আবার আমরা সবাই জীবনে ফিরে যেতে পারি। সবাই দোয়াই করবেন। আল্লাহ হাফেজ।